মহাভারতের অষ্টাদশী, মহাভারতের ১৮ নারী চরিত্রের সংকলন। প্রবন্ধের এই সংকলনের জন্যই ২০১৬ সালের সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। মহাভারতের উপর বেশ কিছু গবেষণাধর্মী কাজ করেছেন নৃসিংহপ্রসাদ। এই সংক্রান্ত তাঁর উল্লেখযোগ্য বই মহাভারতের ভারত যুদ্ধ ও কৃষ্ণ, অর্জুন ও দ্রৌপদী, কৃষ্ণ কুন্তী এবং কৌন্তেয়, মহাভারতের প্রতিনায়ক, মহাভারতের লঘু গুরু, মহাভারতের ৬ প্রবীণ, কথা অমৃত সমান প্রভৃতি। এবার সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ৮টি কবিতার বই, ৭টি ছোটগল্পের সংকলন, ৫টি উপন্যাস, ২টি সমালোচনামূলক গ্রন্থ এবং ১টি প্রবন্ধ সংকলন ও ১টি নাটকের বই। তারই মধ্যে উল্লেখযোগ্য নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর মহাভারতের অষ্টাদশী। লেখক জীবনের একটা অন্যতম চরম স্বীকৃতি এটা যে সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছি আমি, সেটা বাংলা সাহিত্যের একটা বড় স্বীকৃতি এখানে আছে। এটা আমার মনে হয় সেই আনন্দটা সেই কারণে, এটা কোনো সময় আমার কাছে দেরি কিছু নয়, আমি নিজেকে অত বড় ভাবি না কখনো। ১৯৫৫ সাল থেকে শুরু হয় সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া। প্রথমবার পান কবি জীবনানন্দ দাশ। এরপর এই সম্মানে ভূষিত হয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, নবনীতা দেবসেন, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। শেষ তিন বছর এই পুরস্কার দেওয়া হয়েছে কাব্যগ্রন্থে, এবার তা দেওয়া হল প্রবন্ধ সাহিত্যে। আগামী ২২ ফেব্রুয়ারি দিল্লিতে এই পুরস্কার তুলে দেওয়া হবে তাঁর হাতে। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।